গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেফালিজ মর্নিং এ। নতুন আরেকটি ব্লগের সাথে তোমাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তাই ভাবলাম তোমাদের সামনে সকাল সকাল একটু হাজির হই। আর দেখো, কোনোদিনও তোমাদের সামনে বাসি কাজ শেয়ার করা হয় না, আজকে ভাবলাম একটু তোমাদের শেয়ার করেই ফেলি। তো দেখো, পুচকু আমার ব্রাশ করছে, আর বাসি কাজ টাজ বলতে যে বাসন মাজা সকালে যেগুলো থাকে। আর পুচকুর বাবা দেখো আজকে বিশ্বকর্মা পুজো দেখে বলে গাড়ি ধোয়াধুই করছে, দুটো সাইকেল আছে সেটাও ধুবে। আর আমি বাড়ির আনাচে কানাচে একটু জঙ্গল ঝাড় পরিষ্কার করে নিচ্ছি, প্রত্যেক দিন একটু একটু করে পরিষ্কার করি। আর আমরা কোনোদিনও মন্দিরে গিয়ে পুজো দিতে পারি না, মানে হয় না, পুজো দেওয়া হয় না। তো ভাবি যে বাড়িতেই একটু সিঁদুরের ফোঁটা টোটা দিয়ে পুজো দেই। তো আমার দেখো স্নান টান কমপ্লিট করে ঘরেও আসা হয়ে গেছে, তো আমি একটি ছোট্ট টিপ লাগিয়ে নিচ্ছি। আর ঘরে ধূপকাঠি বাড়ন্ত ছিল বলে পুচকির বাবাকে আবার দোকানে পাঠিয়েছিলাম। তো দোকানে গিয়ে দেখো উনি চলেও এসছে, আর ধূপকাঠি, তারপরে হচ্ছে লাইটের বিলটাও দিলাম, লাইটের বিল বাকি ছিল সেটাও দেওয়ালাম, আরও কিছু ঘরের জিনিসও আনা হয়েছে। তো আমি আজকে পুজো দিলাম না, বড় মেয়েকে দিয়ে পুজো দেওয়ালাম, তার জন্য ওকে এটা ওটা বলে দিচ্ছি যে এটা কর ওটা কর, কারণ কি ও কোনোদিনও এভাবে দেয়নি, তো যার জন্য আমিই বলে দিচ্ছিলাম। তো এখানে দে ধূপকাঠি, ও দিতেও পারছিল না, তো পরে ও দিতে পারেনি দেখে আমি আবার সেখানে গুঁজে দিলাম ধূপকাঠিটা। তো চলো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, তোমাদের খুবই ভালো লাগবে আজকের ব্লগটা। আর দেখো আমি ভিডিওটা করছিলাম, আর করতে করতে ধূপকাঠিটাও গুঁজে দিচ্ছিলাম। দেখো পুচকিটা আমার দৌড়ে দৌড়ে খালি ওর দিদির পিছন পিছন দৌড়াচ্ছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 5:25। এই দেখো 5:25, আর আমি একটু হাঁপিয়ে গেছি, মানে কাজ করছিল সকালে তোমাদেরকে দেখানোর পর। এই যে এই এখন আবার আসছি, তো বাইরের কাজকর্ম করছিলাম, তো এর মধ্যেই আবার আমার হচ্ছে জিও মার্ট থেকে কিছু আবার জিনিস এসছে, পার্সেল এসছে, মানে আমি গ্রসারি আইটেমও সেখান থেকেই বাজার করি জিও মার্ট থেকে। তো তোমাদের দেখাচ্ছি, দেখো নারকেল তেল, একটা নারকেল তেল, মিল্ক নিয়ে একটা,
বাজার, আর ওখান থেকে খুব কম দামে আনা যায়। বন্ধুরা, এত গরম, গরমে কিচ্ছু ভালো লাগছে না, মানে এত গরম, যার জন্য তোমাদের সামনে সারাদিন আর আসিনি, সকালে যেটুকু আসার আসছিলাম। আর দেখলেই তোমরা যে আমি বাজার করেছি, ওখান থেকে তেল এগুলো এগুলো হাবি যাবে, মানে আমি গ্রসারির যত আইটেম হোক, যত কিছু হোক, মানে মশলাপাতি থেকে শুরু করে নিয়ে সব কিছু আমি অনলাইনে অর্ডার করে আনাই, এই জিওমার্ট তাহলে ই কার্ড সুবিধা হয় আমার, এতটা দূর যেতেও হয় না, বাইরে বাইরে গেলেই টোটো ভাড়া লাগে, তার মধ্যে যেতেও ইচ্ছা করে না গরমে, যার জন্য আমি যাই না। স্মার্ট কয়েনটা কিন্তু মেন রোডে আছে একটা, কিন্তু তবুও যাই না, অনেকটা মানে অনেকটাই বলতো, ওই মেন রোড বলতে এখান থেকে তাও 10-15 মিনিট টাইম লাগে হেঁটে যেতে। হ্যাঁ থাকো, তো মেন পয়েন্ট মানে মেন কথা যেটা হচ্ছে, তোমাদেরকে বলার ছিল যে তোমার টাইটেল থাম্বনেলে দেখেইছো আমি কি লিখেছি, তো এতগুলো টাকা, হ্যাঁ তো মানে টাকাটা হচ্ছে আমি লোন নিয়েছি, বন্ধন অফিস থেকে লোন নিয়েছি কিছুদিন আগেই, মানে 2-3 দিন আগে লোনটা হয়েছিল। লোনটা হওয়ার পরে মানে আমি যেগুলো গিয়ে দেখলেই তো আমার ঘর বাড়ি যত কিছু বানানো সব কিছুই তো সুদে লোনে এগুলোতেই করা হয়েছে, আর তার মধ্যে কিছু টাকা বাকি ছিল বলে তো আবার লোনটা নিয়েছি, যাতে সুদের টাকাগুলো আমি দিতে পারি। তো কিছুটা ছিল বাকি, সবটাই তো দেওয়া মানে হয় না, সম্ভব হয় না একবারে, একটু একটু করে মানে দিয়ে ফেলেছি। আর আমার যে বাজাজের লোন চলতো সেটাও শোধ হয়ে গেছে, সবই শোধ হয়ে গেছে প্রায়, তো এখন মোট আরও 4টা লোন চলে, 7টা লোন চলতো আমার, তো এখন 4টা লোন চলে এই বন্ধনটা নিয়ে, বন্ধনটা রিসেন্টলি নিলাম, যার জন্যই এতগুলো টাকা আমার কাছে দেখতে পাচ্ছ। তো যাই হোক, ওগুলো দিয়ে ধুয়ে খরচাও হয়ে গেছে, খরচা মানে কি তোমাদের বললাম কাজের জন্য আমার নেওয়া, তো সেই কাজের থ্রুতে আমার সুদের টাকাগুলো দিয়েও দিয়েছি, সুদের আর কোনো টাকা নেই আমার এখন, এখন যা আছে এই লোনের টাকা আমি সপ্তাহে, এটা হচ্ছে সপ্তাহের কিস্তি, সপ্তাহে সপ্তাহে দিয়ে শোধ করতে হবে। তো অ্যামাউন্টটা তোমাদেরকে বললাম না, অনেকটাই টাকা নিয়েছি, চলো। আর সত্যি কথা বলতে ভিডিওটা আর বেশি বড় করব না, একটু পরে আবার যাব, 2টো বাড়িতে নিমন্ত্রণ আছে, এক বাড়িতে হচ্ছে কীর্তন দিয়েছে, এক বাড়িতে বিশ্বকর্মা পূজার নিমন্ত্রণ আছে আমাদের, তো সেখানে যাব আমরা। তো এতই গরম, ও খুলতে হবে না, কোলগেটটা থাক, তারপরে সেখানেও যাব। তো কী আর বলবো, তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি, গরমে মানুষ কাহিল হয়ে গেছে, ভালো আর থাকা কোথায়। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমার। আর সব থেকে একটা প্রয়োজনীয় কথা, আমি তো ব্লগ বেশি একটা ছাড়ি না, তবে যখনই ছাড়ি তো কিছুদিন পর পর, দেখো রাখিতে ছেড়েছিলাম, রাখির পরে এই যে বাড়ি এসে এই যে প্রথম ব্লগ আবার তোমাদেরকে দিচ্ছি। তো চলো, তোমরা সবাই আমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওটা দেখতে থাকো আর সাপোর্ট করো, বন্ধুরা পাশে থেকো। তো চলো, একবারে বলে দিচ্ছি তোমাদের গুড নাইট, আর বেশি বড় করবো না ভিডিওটা, আর রাধে রাধে, তোমরা সবাই ভালো থেকো। তো মাম টাটা বাই বাই করে দাও, এইখানে এসে রাধে রাধে বলে দাও, তো টাটা।